এটা কি খুশি। ওকে, তো আমরা হচ্ছে নামলাম, এখন হচ্ছে আমরা কুমিল্লা কোটবাড়িয়া, তিনি থেকে আসলো কোটবাড়িয়া নামতে হবে, তারপর ঢাকা থেকে আসলো কোটবাড়ি নামতে হবে, যেখান থেকে আসুক না কেন কোটবাড়িয়া নেমে এখানে অনেকগুলো চেঞ্জ থাকে বা অটো থাকে, অটো করে ম্যাজিক প্যারাডাইসে নিয়ে যাবে। এখান থেকে এই কোটবাড়িয়ার ব্রিজের নিচে থেকে ম্যাজিক প্যারাডাইসে যাওয়ার ভাড়া হচ্ছে পার পার্সন 30 থেকে 40 টাকা করে নেয়, এখন তো এদের টাইম একটু বেশি নিচ্ছে, 30 টাকা করে নিচ্ছে বা 20 টাকা দিয়ে যাওয়া যায় পার পার্সন অটো করে। তো আমরা এখন ম্যাজিক প্যারাডাইসে যাচ্ছি। তো ফাইনালি আমরা চলে আসছি ম্যাজিক প্যারাডাইসের সামনে, আর একটু ভাড়া দিয়ে আসতেছে। দিস ইজ কজন নামছো এখান থেকে, কজন কজন নামছি আমরা? আরে বাইক খাওয়া বন্ধ করো এবার, আর কত দেব? এ রনি, ওই কার ব্যাগ, এই যে টিকিট কাউন্টার, টিকিট কাটতে যাই, 400 টাকার টিকিট এখন 500 টাকা হয়ে গেছে এদের টাইম।
ফাইনালি না ফাইনালি আমরা ভিতরে চলে আসলাম, ভিতরে ভিউটা একটু দেখাই সবাই কই, বাকিগুলো কই, আমাদের না শুরু হয়ে গেছে গেছে। এই ব্রাদার হোয়াটস আপ, কোথায় আসছেন আজকে? ভাই আমি ভুলে কুমিল্লা চলে আসছি, পরে এখান থেকে ধরে কয়েকজন আমারে প্যারাডাইজে নিয়ে আসছে। কেমন ছিল সেখানে আসার পরে? কেমন আপনি কোথায় আসছেন ভাই? আপনি কি ভাই সাংবাদিক? হ্যাঁ ভাই সাংবাদিক। সাংবাদিক আপনি দেখে ভাই আমরা কি টিভিতে দেখা যাবো? অবশ্যই দেখা যাবে, কেন দেখা যাবে না? ফাইট করে না তো হামলা।